আসসালামু আলাইকুম এটেন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম নেত্রকোনায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এই পর্যন্ত 11 জনের লাশ উদ্ধার নিখোঁজ 10 বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে শনিবার হামলায় জড়িতরা যে দলেরই হোক ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতদের 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস গ্যাসকে হাইকোর্টের নির্দেশ চিকিৎসাধীন 8 জনের অবস্থায় আশঙ্কাজনক এবং দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু নতুন শনাক্ত 1827 নেত্রকোনার কালমা কান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন 10 জন সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় 35 জন যাত্রী নিয়ে ট্রলারটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কলমা কান্দার কাকর কোনার দিকে যাচ্ছিল পথে গোমাই নদীর বোরখাপনে এসে পৌঁছলে অতিরিক্ত যাত্রী চাপে ট্রলারটি ডুবে যায় নিহত ও নিখোঁজ বাদে বাকিরা সাঁতরের তীরে উঠতে সক্ষম হন বলে জানা গেছে বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বিকেলে উজিরপুরে আটিপাড়া এলাকার বরিশাল ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে আগামী শনিবার আপাতত তাকে কেবিনে নেওয়া হচ্ছে না পর্যবেক্ষণের জন্য তাকে এইচডিইউতে রাখা হবে এদিকে ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী দিনাজপুরের ঘোড়াঘাটের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে অস্ত্রোপচারের পর 7 সেপ্টেম্বর তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে স্থানান্তর করা হয় আরও পর্যবেক্ষণের জন্য তাকে আপাতত কেবিনে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা শনিবার মাথার সেলাই কাটার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম যে মনিটরিংটা এখানে আছে সেই মনিটরিংটা হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে না প্লাস আমরা এখনও মাথার সেলাইগুলো সবগুলো কাটিনি আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটে আরেকটু বেটার হলে তখন এদিকে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ডিএমপি কমিশনার ও সিআইডি প্রধান ইউনো ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে আসেন এ সময় আইজিপি জানান ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করছি যাতে করে এই ঘটনায় যারা যে বা যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সমর্পণ করতে পারি ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের ডান পাশ এখনও অবশ তবে ফিজিওথেরাপি চলছে সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে তিনি বলেন যাদের মদদে তারা হামলা চালিয়েছে তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করছে এ সময় অপরাধীদের রক্ষা করার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে জাতীয় সংসদের নবম অধিবেশনে সাংসদদের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বগুড়া ছয়ের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জবাবে প্রধানমন্ত্রী যে কোনো অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরে বলেন কারা কোন উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে ইউএনওর যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু তদন্ত করে দোষীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেটা আরও দেখাচ্ছে খতিয়ে যে আসলে বিষয়টা কি কিছু কিছু বলছে যে চুরি করা এটা শুধু চুরি না এর সঙ্গে আরও কি কি ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে কাদের মদতে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে তদন্তে কোনো ঘাটতি নেই আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি
সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না, এটা হলো আমার নীতি। অপরাধীদের সহযোগিতা করা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের সতর্ক করে দেন তিনি। সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবে তারা দোষী। এ সময় নারায়ণগঞ্জ তিনের সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে করোনা মোকাবেলায় সরকারের আগামী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অধিবেশনে প্রতিটি জেলার ভূমিহীনদের পুনর্বাসন করতে সাংসদদের এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত 37 পরিবারকে এক সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে কার গাফিলতি ছিল চলছে সে আলোচনা। তবে যারা স্বজন হারিয়েছেন কিংবা হাসপাতালে কাতরাচ্ছেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এমন অনেকেই আছেন যারা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকেই হারিয়েছেন, যে ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ সম্ভব নয়। তারপরও ওই 37 পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করেন নারায়ণগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মরিয়াম খন্দকার। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারককে বোঝানোর চেষ্টা করেন ওই ঘটনায় সংসদে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, চলছে তদন্ত, তাই এখনই কোনো আদেশ যাতে না দেয়া হয়। তবে তা আমলে নেননি আদালত। বিচারক মন্তব্য করেন দেশের সেবা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, উন্নত বিশ্বে এটা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 5 লাখ টাকা দিতে তিতাস গ্যাসকে নির্দেশ দেন হাইকোর্ট। অগ্নিদগ্ধ 37 ফ্যামিলিকে 5 লক্ষ টাকা তিতাস গ্যাস কোম্পানি ক্ষতিপূরণ দিবে 7 দিনের মধ্যে। এই টাকাটা ডিসি অফিসে পৌঁছাবে, ডিসি নারায়ণগঞ্জ এই টাকাটা এই 37টা ফ্যামিলির কাছে বিতরণ করবে। কোর্ট বলছে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ, মসজিদ কমিটি, রাজু এবং তিতাস অন্যান্য অল কনসার্নের যারা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে পার্টি করা হয়েছে এবং তাদের দায় দায়িত্ব চূড়ান্ত হিয়ারিংয়ের মধ্যে শোনা হবে। কোনো সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এবং বাংলাদেশে কোনো অফিস আদালতে গুড ছাড়া কোনো কাজ হয় না। তবে এই আদেশে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ আপিল করার কথা জানিয়েছে। মাত্র ঘটনাটা ঘটেছে এবং আমি বারবার বলেছি আদালতের কাছে যে এই রিট পিটিশনটা অ্যাবসোলুটলি প্রিমেচিউর। আমরা অপেক্ষা করি, রিপোর্টগুলি দেখি এবং দেখি কারা কারা দায়ী। সে ব্যাপারে যদি সরকারের কোনো নিষ্ক্রিয়তা থাকে বা যথাযথ কর্তৃপক্ষের কোনো নিষ্ক্রিয়তা থাকে তাহলে হয়তো রিটে আসতে পারে। আমার ডিসিশন হচ্ছে এটার এগেনস্টে অবশ্যই আমাদের আপিল করা উচিত অ্যাপেলেট ডিভিশনে। আগেও ক্ষতিপূরণ দিতে এমন অনেক আদেশ হয়েছে, তবে তা বাস্তবায়ন করতে বরাবরই গড়িমসি করে সংস্থা বা প্রতিষ্ঠানগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন 8 জনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের সেরে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। বার্ন ইউনিটের সামনে অপেক্ষায় থাকা স্বজনদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায়। অগ্নিদগ্ধ ছেলে নজরুল ইসলামের সংকটাপন্ন অবস্থা জেনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আরে বাঁচাই রাখে। তিনি সাংবাদিকদের জানান গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে তার বড় ছেলে এসেছিলেন নারায়ণগঞ্জে। পরিবারের একমাত্র উপার্জনকারী এই ব্যক্তিটির ভবিষ্যৎ চিন্তা করে মুষড়ে পড়ছেন তিনি। বিস্ফোরণে দগ্ধ হয়ে 37 জন ভর্তি হয়েছিলেন শেখ হাসিনা বার্ন ইউনিটে। যারা বেঁচে আছেন তাদের সারিয়ে তুলতে দিন রাত চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। গত বছর ইংল্যান্ডের একটা দুর্ঘটনায় এরকম একটা বিল্ডিংয়ে আগুন লাগছিল এবং তাতে কিন্তু
পার্সেন্টেজ খুব কম ছিল, কিন্তু রোগী থেকে বাঁচাতে পারেনি। শ্বাসনালী পুড়ে যাওয়াতে কার্বন মনোক্সাইড পয়জনিং হয়। পার্সেন্টেজ যদি 10% পুড়ে যায়, কিন্তু যদি শ্বাসনালী পুড়ে যায়, সেখান থেকে ফিরে আনা খুব ডিফিকাল্ট। তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি প্রতিনিধি দলের। সরকার এবং বিত্তবানরা অগ্নিদগ্ধ পরিবারের সদস্যদের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা সবার। দুই পোলা এক মাইয়া। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা। কইতে আল্লাহ সালাই নেবে আর কি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘণ্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এই নিয়মিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,593 জনে। সবশেষ 24 ঘণ্টায় 14,755টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,827 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.38%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 331,078 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,995 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 2,30,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 69.71%। মৃতদের মধ্যে 29 জন পুরুষ ও 12 জন নারী। 24 ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন, চট্টগ্রাম বিভাগে 6 জন, রাজশাহী ও রংপুর বিভাগে 5 জন করে, খুলনা বিভাগে 4 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 1 জন মারা গেছেন। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় গত 24 ঘণ্টায় শিশুসহ 5 জন মারা গেছে। বরিশাল বিভাগে করোনায় 1 জন এবং উপসর্গে 2 জন সহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সারা দেশে আক্রান্ত হয়েছেন 100 মানুষ। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। খুলনায় আবারও বেড়েছে করোনা ভাইরাসের প্রকোপ। সবশেষ 24 ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এর মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে 3 জন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যায়। খুলনায় 10 জন সহ এই বিভাগের 10 জেলায় 95 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে বরিশাল বিভাগে করোনা পজিটিভ 1 জন এবং উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছে। বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুসারে নতুন করে ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছেন 21 জন। বগুড়ায় একদিনে করোনায় 3 জন মারা গেছেন, 3 জনই পুরুষ। নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 38 জন। সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 33 জন। করোনায় শরীয়তপুরে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 8 জন। এছাড়া রংপুরে 28, সুনামগঞ্জে 7, জামালপুরে 6 এবং শেরপুরে একই পরিবারের 3 জন সহ 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্যকে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাদের কক্সবাজার আদালতে আনা হয়েছিল। সকাল 10:30টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তাদের হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এরপর বিকেল 5টার দিকে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরা দেভাটা থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে আদালতে 2টি পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 1 মাস 24 দিনের তদন্ত শেষে সাতক্ষীরার আমলি আদালত 6-এর বিচারক রাজীব রায়ের আদালতে দুপুরে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম। এর আগে 15 জুলাই সাতক্ষীরা দেভাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে 1টি পিস্তল, 3 রাউন্ড গুলি ও ভারতীয় রুপি সহ শাহেদকে গ্রেফতার করে র্যাব। নোয়াখালীর ভাষাঞ্জর পরিদর্শন শেষে ক্যাম্পে ফিরেছে রোহিঙ্গা প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ট্রানজিট ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়। শনিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে 2 নারী সদস্য সহ 40 জনের প্রতিনিধি দলটি ভাষাঞ্জর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান। পরিদর্শন থেকে ফিরে প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভাষাঞ্জরে তাদের বসবাসের জন্য নির্মিত ঘর, মসজিদ ও সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে তাদের ভালো লেগেছে। বর্তমান রোহিঙ্গা ক্যাম্পের থেকে ভাষাঞ্জরে তারা আরও ভালো থাকতে পারবেন। কক্সবাজার থেকে প্রায় 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্জরে অস্থায়ীভাবে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। বগুড়ায় করোনা ভাইরাস বিজয়ীদের সম্মানে টিএমএসএস এর উদ্যোগে করতালি কর্মসূচি পালিত হয়েছে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে 1 মিনিট করতালির মাধ্যমে সারা দেশ ও বিশ্বের সকল করোনা বিজয়ী এবং সেবাদানকারী সম্মুখ যোদ্ধাদের সম্মান জানানো হয়।
পনেরো বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর আনম রেজাল করিম ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। লক্ষ্মীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে সদর উপজেলার ভাঙ্গাখা ইউনিয়নের হোগল ডোহরি এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাভারের আশুলিয়ায় শিকলে বাঁধা সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার টেঙ্গুড়ি নির্মাণ টেক এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। শিকলে বেঁধে ওই শিশুকে তার বাবা ও সৎমা নির্যাতন করত বলে অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া শিশু মানিক বরিশালের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামের হানিফ মিয়ার ছেলে। সে তার বাবা ও সৎমা সুমি আক্তারের সাথে টেঙ্গুড়ি নির্মাণ টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। বিজয় টিভির ধামরায় প্রতিনিধি জুলহাস উদ্দিনকে হত্যা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আদালত সড়কে এই মানববন্ধনে সংবাদকর্মীরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। নওগাঁর রানীনগর ও আত্রা স্টেশনের আশেপাশের রেলওয়ের জায়গায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রানীনগর রেল স্টেশন এলাকায় গড়ে ওঠা তালিকাভুক্ত 250টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাণিজ্য রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরে বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের হয়রানির অভিযোগে ইমিগ্রেশন এলাকা থেকে ছয় প্রতারককে আটক করেছে পুলিশ। দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। সাভারিকেও মাদক বিক্রি বা সেবন করলে এলাকায় বাস করতে পারবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। সাভারে থানা রোড এলাকায় মাদক বিরুদ্ধে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি পারভেজ দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর। এ সময় মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সভায় সাভারের 12টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।